রাজস্ব উপখণ্ড মান্যতা দাবিরে বাণপুর রাজস্ব অফিসগুলি উপখণ্ড খোলব এই দাবি নেই চারি দশন্ধি ধরি আমার সংগ্রামী বন্ধুগণ সংগ্রাম জারি রাখি বিভিন্ন সময়ের র্যালি ধারণা সহিত বিভিন্ন প্রকার কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু এযাবৎ চারি দশন্ধি ভিতরে এযাবৎ কোণ সরকার কর্ণপাত কালে নেই কিংবা যদিও উপযুক্ত ক্ষেত্র বাণপুর উপখণ্ড প্রতিষ্ঠা করা এপর্যন্ত কোণ সরকার সেই দিকে অগ্রসর হলে কিংবা কার্য আমি হাসল করে পারি নাই ১৯১৭ মশা ঠার এই কার্যক্রম আরম্ভ হয়েছে কিছু অংশে ১৯৩৬ মশা ঠার কার্যক্রম আরম্ভ হয়েছে ১৯১৭ মশায় বিজু পট্টনাক আমলের মধ্যে এই কার্যক্রম আরম্ভ হয়েছে দাবি আরম্ভ হয়েছে নন্দিন শরবত মুখ্যমন্ত্রী থাকে পরে পর্যন্ত কিছু আসা বেড়ে মধ্য এইপরি দাবি উপস্থাপন করা যাই তাপরে সরকার কিছু নশুবার আমার বহু মান্যগণ্য ব্যক্তি যে পরিচালনা করুলে আরম্ভ করেছিলেন সে অন্তত সমস্ত দেহান্ত হয়ে গেলে দেহান্ত পরে আমি বাণপুরে যে সে মিশিছিল আমি পুরো আরম্ভ করু রাজস্ব উপখণ্ডর মান্যতা দাবি বাণপুর করা যাও এবং সেই স্থিতিতে আমি আরম্ভ করেছিল যে আরম্ভ কি আমার সকসেসফুল হয়েছিল কিংবা আমি কৃতকার্য হয়েছিল কহিলে অত্যুক্ত হবনি কারণ আমি গাঁ গাঁ বুলি ভিড়ি করি ১৯১৮ মশায় ১৯১৮ মশায় আমি ২০১৮ মশায় আমি এটি মহামেলি গোটি করেছিল সে মহামেলিতে সমগ্র অঞ্চলের লোক আড়ক তমাম অঞ্চলের লোক আদিবাসী অধ্যুষিত অঞ্চলের শহ শহ লোক সে আমি যোগ দিয়েছিলেন তাপরে সেই সভা নিষ্পতি করা যে আমি জারি রাখবা ধর্মঘট মাধ্যমে জারি রাখবা তেমন আমি স্তর স্তর করে পাঁচ সাত খণ্ড গ্রামকে নিয়ে আমি অনশন আরম্ভ করবো তহসিল অফিসে দীর্ঘদিন ধরে অনশন চালা পরে পরে আমার দাবিপত্র আমি উপস্থাপন করেছিল তাকে সরকার নিজে আসি আমার গ্রহণ কলে এবং আমি প্রতিশ্রুতি পাইছিল যে উপকূটর মান্যতা যথাশীঘ্র পাইব আপনার জানি তো খুশি হব আমার দাবি আমি শুনবাকে পাইছু যে আমার দাবি সরকার পাখে পৌঁছিছি এবং সরকার এখানে বিচার করছ যে শুয়ে যে সরকার বিচার করবে আমি পাইগলু দীর্ঘদিনের দাবি এ ভাবা অসম্ভব কিন্তু আমি ভাবুছু বর্তমান চতুর্থ সময় আমি দাবি উপস্থাপন করব এবং সরকার আমার কথা শুনব যদি না শুনতে শেষ থর মো জীবনর সায়ন নহে মো সভাপতি হিসাবে এই দাবি আপনার পাখে উপস্থাপন করছি জীবন বিনিময়ে এই লড়াই জারি রহব এই লড়ুয়া লড়াই জারি রহব জীবন বিনিময়ে এবং সরকার দায়ী রহবে এপরে পরে যে কার্যানুষ্ঠান গ্রহণ করা আইন অমান্য আন্দোলন করা চপা খপা করা সমস্ত প্রকার আইন অমান্য আন্দোলন করা যদি সেতরে আমি সকসেসফুল রহল কিংবা এতে কিছু অঘটন ঘটলে সরকার এপাই দায়ী রহব ২০১৮ আপনার চপাক বন্ধ করলে এ পড়ে বর্তমান আমি জাঁয়া পাচ্ছু যে যে ১৭টি সরকার সংযোজন দেওয়া রাজস্ব সংযোজন দেওয়া স্থিরীকৃত করেছেন সেখানে বাণপুর না রয়েছে এবং আমার কাগজপত্র মন্ত্রীঙ্ জরিয়া পৌঁছি মন্ত্রী আমি সাক্ষাৎ করছি মন্ত্রী কহিলেন যে মুখ কাগজপত্র ঠিক উপস্থাপন করছি তৎকালীন মন্ত্রী কহিলেন যে কাগজপত্র উপস্থাপন করেছি এবং তা স্থির নিশ্চিত যে আমি যাই বুঝিছু কাগজপত্র বর্তমান সরকারের ক্ষেত্রে যদি মন্ত্রী কে এই যে কাগজপত্র পৌঁছালে তাহলে আর কিছু অসুবিধা নেই আমার করবার এই প্রকার প্রতিশ্রুতি আমি বহু আগে পাই আসুছি হেইট হেলা হয়েযিব আসন্তা আসেম্বলি সেশনে হয়েযিব কিন্তু দুঃখ পরিতাপ বিষয় এপর্যন্ত কৌশি আসেম্বলিরে আমার কৌশি এমএলএ এপর্যন্ত উত্থাপন কলে যে বাণপুর এক প্রকৃষ্ট ক্ষেত্র যাহার রাজস্ব খণ্ড দরকার কেউ উপস্থাপন করি না তেমন যেমন যে পাইছু আমি জাঁপারু আপনার জরিয়া আপনার আশ্রা করি আমি বর্তমানে ভাবুছু যে আপনার জরিয়া বর্তমান আমার এসডিপিও অফিস এবং টাটা পাওয়ার সাবডিভিজন অফিস এই দুইটি স্থানান্তরিত করা যাচ্ছে বলে আমি শুনবাকে পাইলু যেথার কি বাণ অঞ্চলের লোক বহুত অসুবিধায় পড়ে কারণ সে ক্রিয়ানুষ্ঠান কমিটি কম করছে তাপ ক্রিয়ানুষ্ঠান কমিটি তো এই মাসে আরম্ভ কলা
ତାଙ୍କ ବିକାଶ ଯେତେ ହେବ କାରଣ ଆମେ ଭାବିଥିଲୁ ଯେ ଯଦି ଆମକୁ ସମ୍ବିଧାନ ମାନ୍ୟତା ଦିଆଯାଏ ତାହେଲେ ସବୁତକ ଅଫିସ ଆସିବ ଏଠି ଗୋଟେ ସବ୍ ଅଫିସ ଅଛି ଏଠି ସବ୍ ରେଜିଷ୍ଟ୍ରର ଅଫିସ ଅଛି ସବ୍ ଜେଲ୍ ଅଛି ସବୁପ୍ରକାର ସବୁଗୁଡ଼ା କାମ ପତ୍ର ଅଛି ଯେହେତୁ ଆମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାନ୍ୟତା ଅଛି ସବ୍ଡିଭିଜନ ଅଫିସ ବି ଯାହା ଯାହା ଦରକାର ଆମ ପାଖରେ ବାଣପୁର ଅଛି ତେଣୁ ସରକାର ପ୍ରଥମେ ଯଦି ଦେବେ ତାହେଲେ ବାଣପୁର ଦେବେ ଏହି ଆଶାରେ ଆମେ ରହିଥିଲୁ ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ଦୁଇ ବର୍ଷ କୋଭିଡ କଟକଣା ଯୋଗୁଁ ଆମେ କିଛି କାର୍ଯ୍ୟକାରୀ କରିପାରିବୁ ନାହିଁ କିନ୍ତୁ ଏହି ଦୁଇ ବର୍ଷ ଭିତରେ ଆମର ସବ୍ଡିଭିଜନ ଅଫିସ ମାନ୍ୟତା କ'ଣ ପାଇବ ତା ବଦଳରେ ଆରକ୍ଷୀ ଅଧିକ ଅଫିସ ଏବଂ ପାୱାର ଟାଟା ପାୱାର ଅଫିସ ସେମାନେ ସେ ଅର୍ଡ଼ର ପ୍ରତ୍ୟାହାର କରିଥାନ୍ତି ସେ ଅଫିସ ସେଠୁ ନ ରଖନ୍ତି ତେବେ ଆନ୍ଦୋଳନ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏଇ ଗତ ଦୁଇ ଦିନ ହେଲା ମୁଁ ଯାହା ଆପଣଙ୍କର ଟିଭି ମାଧ୍ୟମରୁ ଆପଣଙ୍କ ସାମ୍ବାଦିକମାନଙ୍କ ମାଧ୍ୟମରୁ ଜାଣିବାକୁ ପାଉଛି ଯେ 5G ସଚିବ ଯେଉଁଗୁଡ଼ା ରହିଯାଇଛି ତାକୁ 5G ସଚିବ ବୁଲିକିରି ସେଗୁଡ଼ାକ ସବୁ ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁଟା ପ୍ରକୃଷ୍ଟ କ୍ଷେତ୍ର ଯେଉଁଠି ପ୍ରକୃଷ୍ଟ ଦରକାର ହେଉଛି ସେଠି ସେ ତାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରୁଛନ୍ତି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କାର୍ଯ୍ୟକାରୀ କରୁଛନ୍ତି ତେଣୁ ଆଶା କରୁଛି ମୁଁ ମୋ ବକ୍ତବ୍ୟ ମାଧ୍ୟମରେ କହିଲି ଯେ ଆମେ ଆଶା କରୁଛେ 5G ସଚିବ ଆମ ପାଖରେ ପହଞ୍ଚିବେ ଆମର ଦୁଃଖ ଶୁଣିବେ ଏବଂ ବାଣପୁର ପ୍ରକୃଷ୍ଟ କ୍ଷେତ୍ର ଏଠି ସମସ୍ତ ପ୍ରକାର ସୁବିଧା ଅଛି ଯାହା ଯାହା ଦରକାର ସେଇ ଅଫିସ ପାଇଁ ଆମର ଉପଖଣ୍ଡ ମାନ୍ୟତା ପାଇଁ ସେ ସବୁ ଜିନିଷ ଆମ ପାଖରେ ମହଜୁଦ ଅଛି ମାଧ୍ୟମରେ ଯେକୌଣସି ମୁହୂର୍ତ୍ତରେ କମିଟି ଏହାର ଉପଯୁକ୍ତ ପଦକ୍ଷେପ ନେଇପାରେ ଆମେ ଚକବନ୍ଦୀ ଅପବନ୍ଦ କରିବୁ ବାଣପୁର ମାନବା ଚିଲିକା ନେଇପାରୁ ଆନ୍ଦୋଳନାତ୍ମକ ପଦକ୍ଷେପ ସମସ୍ତ ପ୍ରକାର ନେବୁ ସେମାନେ ନିଶ୍ଚିତ କରିଛନ୍ତି ଯେ ଆମେ 1 ମାସ 15 ଦିନ 1 ମାସ 15 ଯଦି ଆମେ ସରକାରଙ୍କ ଠାରୁ କୌଣସି ଉତ୍ତର ନ ପାଉ ତେବେ ଆମେ ଆନ୍ଦୋଳନାତ୍ମକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିବୁ।